প্রচন্ড হাওয়া দিচ্ছে, ছোট মেয়ে ছাড়া আমার বড় মেয়ে খাবে না। তো আজকের ব্লগটা সকাল সকাল রান্না দিয়ে শুরু করলাম, তো দেখিয়ে নিচ্ছি আজকে আমাদের কি কি রান্না হচ্ছে। আজকে হয়ে যাচ্ছে আমাদের উচ্ছে আলু ভাজা, এদিকে বসিয়ে দিচ্ছি ভাত, আর এটা হচ্ছে গরুটা ভাতের সঙ্গে ডাল। মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আর আজকে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো না, মেঘলা আকাশ, দেখো কত জামা কাপড় গুলো উঠছে আর কি, ঠান্ডা পড়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এতে আমি দিয়ে দেবো সাদা জিরে, দিলাম আলু, দিয়ে একদম করবো জিরে মাছের পাতলা ঝোল। কালকে তোমাদের দাদা গ্যাস হয়ে গেছিলো, হ্যাঁ মাথাটা ঘুরে গেছিলো, আমি পাতলা ঝোল বানাবো, বেশি তেল মশলা দেবো না, আলুটা একটু ভেজে নেবো, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আলুটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়াতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে একটু নামিয়ে নেবো, দিয়ে দেবো নুন, দিলাম হচ্ছে আদা, শুকনো আদা। দাদার টিফিনে হয়ে গেছে মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, ভাত আর সিদ্ধ। নুন তো আগে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আর আমরা একটু সামান্য জল দিয়ে দিই, নলে মশলাটা পুড়ে যাবে। এবার কষানোর পর জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম, একদম দেখো পাতলা টেলটেলে ঝোল হয়েছে রোগীদের মতন, কিন্তু এটাই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এবার একটু ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে দেবো। আর আজকে লাঞ্চে আছে ভাত, কুমড়ো আলু ভাজা, যেটা আমার ছোট মেয়ে ছাড়া আমার বড় মেয়ে খাবে না। আর রয়েছে ছানার তরকারি, সিদ্ধ করা ডাল, আর এই কাঁচা লঙ্কার ঝোল। আমি সব কিছু একবারেই নিয়ে বসে পড়েছি। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে আজকের থালিটা তোমাদের কেমন লাগলো। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি, খেয়ে দেখি সুবিধা ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে তোমাদের রেসিপিটা করে। তো দেখা হবে নেক্সট ব্লগে।